জামাত শিবিরের অনুচররা কৃষকের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান দিলু। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কৃষক উন্নয়ন সমিতির আয়োজনে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, রাজনীতির কর্মসূচির নামে জামাত শিবিরের হড়তাল ও অবরোধের কারণে কৃষকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ কৃষক উন্নয়ন সমিতির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন একই সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক বেলি বেগম, কৃষি অধিদপ্তরের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক এবং দেশের বিভিন্ন জেলার কৃষকরা।